बेडशीट मैक्सी पीलो कवर डोर कटान क्या पहला बार है का? आप लोग ऐसे निकले बेडशीट कालीन कंबल सोफा कवर सोफा बैग मैक्सी तो कैमन बंधुरा कैमन लागसे बोलो ঘুরছি বিক্রি করছি হয়ে গেছি আজকে কাপুরওয়ালা তো এখানে সবাই কাপুরওয়ালা নয় এখানে সবাই বলে গাট্টি মতন বাঁধা তো গাট্টিওয়ালা বলে সবাই এখানে তো হয়ে গেছি আজকে এখানকার গাট্টিওয়ালা কীভাবে আমরা বিজনেস করি বেডশিট ম্যাক্সি সোফা কভার সোফা ব্যাগ ম্যাক্সি তো ঘরে গিয়ে সবাই নক করতে হয় মানে জিজ্ঞাসা করতে আন্টি কুছ মাংতা এরকম বলে তো এখানে হিন্দিটাই বেশি খুব চলে বাংলা খুব কম চলে তো কষ্ট হয়ে যাচ্ছে তো ভিডিওটা আপ করছি প্রচুর চড়াই চড়াই ভাঙতে হচ্ছে এক ঘন্টা হয়ে গেছে ঘুরছি এখনও কোনো কিছু বিক্রি করতে পারিনি ও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তো আশেপাশে কোথাও গিয়ে একটু রেস্ট নিতে হবে দেখতে পাচ্ছ কী অবস্থা তো যারা অরিজিনালি গাড়িতে আলা থাকে আর কি তারা কীভাবে এই যে রোদ্দুর রোদটা তোমরা রোদের যে ঝলক তোমরা দেখলে বুঝতে পারছো আর কি কীভাবে তারা সার্ভাইভ করে এখানে একটু ছায়া আছে দেখে বুঝতে পারছো তো এখানে আমি একটু গাড়িটা রাখবো এখানে দেখতে পাচ্ছ আর কি চারিদিকে পেছনে এই সাইডটাই জঙ্গল আর এই পাশটাও জঙ্গল আর মাঝখানে রাস্তা চলে গেছে আর কি আজকের যে টার্গেটটা সেটা চেষ্টা করব যে টার্গেটটা আজকে পূরণ করার আজকের যে টার্গেট ওটা আছে যে আমাদের গাড়ি ভাড়াটা তুলতে হবে আর আমাদের খাওয়ার যে টাকাটা সেই খাওয়ার টাকাটা তুলতে হবে তো সেটার জন্যই আজকে সার্ভাইভ করছি তো প্লিজ সঙ্গে থাকো আর দেখতে থাকো বেডশিট ম্যাক্সি পিলো কভার ডোর কাটান সোফা কভার সোফা ব্যাগ ম্যাক্সি বেডশিট সিঙ্গেল বেডশিট তো গাইজ এই যে মাল বসে আছে এর মোটামুটি আজকে পঁচিশ টাকা লাভ হয়েছে আর কি তো ও এখন ইচ্ছা নাই যে বিক্রি করবে আর কি এই যে গাটি পুরো পুরো খালি করে ফেলেছে আর কি তো ও দিদি এখন ওয়েট করে আছে যে আমাদের যেতে হবে কি দিয়ে আসতে হবে লাভ তো হয়ে যাবে তো দিদি ঘরে এখন মাল দেখাবো তারপরে कपड़ा का क्वालिटी को रेट होता है एक पर्दा यदि 300 का भी है एक पर्दा का यदि 1000 रुपया भी ले रहे हैं छोटे छोटे बच्चे खाने आ चुके हैं ईद कब है ईद पड़ेगा 3 या तो हाँ दो या तो 3 में दो या 3 में नाम क्या है चेक अहक अहक क्या पहला बार है का आप लोग ऐसे निकले তো এখানে এখন এটা গুটিয়ে তারপরে এখান থেকে এখন যাবো তো নাম কি আছে হ্যাঁ শোনো
প্রচন্ড রোদ, বাইরে এখন কেউই বেরায় না আর কি এই রোদে। তো আমাদের দেখে তোমরা বুঝতে পারছো আর কি যে কতটা রোদ আর কি, কি অবস্থায় আর কি এখন আছি। গিয়ে যদি খোঁজা যায় তাহলে পাওয়া যায়, গিয়ে থাকতে হবে, ঘুরতে হবে, মেয়ে প্রচুর তো কলকাতা। বালিশের কভার 4টে বিক্রি করলাম এখানে, আর তারও সকাল থেকে এটাই আর কি বৌনি হলো, তো এখানে বেশি টাকা লাভ হয়নি আর কি, এখানে লাভ হয়েছে মাত্র 20 টাকা। তো আন্টি আমাদের যেটা বললো, তো আন্টি আমাদের বললো যে ওনার ছেলের জন্য একটা কলকাতা থেকে দিয়ে যা। আমি বলে তোদের হ্যাঁ আমাদের নাই, ছবি নাই এখানে টি টেবিল কাঠটা বিক্রি করে দিয়েছি আন্টি, খুব ভালো আরতি তোলাম আন্টি করে দিয়েছি। আন্টি বলছিল ওনার ছেলে এখানে সরকারি নেভিতে কাজ করে, জব করে আর কি, তো ওনার জন্য বলছিল যে আমাদের ওখানে কলকাতায় যে কোথাও কোনো মেয়ে পাওয়া যায় কিনা বিয়ে দেওয়ার জন্য, তা বলছে যে একটা মেয়ে খুঁজে দাও। ওটা একটা ফানি ইন্টারেস্টিং ব্যাপার হলো। এখন মোড়ের মাথায় চলে এসেছি, তো এক হাতে এই গাড়িটি নিয়ে আর এক হাতে ক্যামেরা ধরতে সত্যি প্রচণ্ড টাফ ব্যাপার আর কি আমার কাছে। তো আমি এখন ক্যামেরাটা অফ রাখছি, একটু পরে আবার কোথাও দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন এখানে বসে আবার একটু রেস্ট নিচ্ছি, তার কারণ বাইরে প্রচণ্ড রোদ, আর দেখো বাইরে রোদটা দেখো বাইরে আর কি, রোদের যে ঝলক দেখলে তোমরা বুঝতে পারবে বাইরে কতটা কী রোদ আর কি। আর এখানে বস বসে আছে আর কি, আর এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, আমরা হয়তো এখান থেকে নিচের দিকে চলে যাবো। এখানে যে স্কাই, আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো জানি না ভিডিও তোমাদের কেমন লাগছে, তো কমেন্ট করে জানাও। আর কে দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি ভেঙে ও একদম উপরে উঠতে হবে, চারিদিকে জঙ্গল, এখান থেকে চিকুন মতন সিঁড়ি চলে গেছে, এই সিঁড়ি ভেঙে একদম টিকলি মাথায় উঠতে হবে। তো আস্তে আস্তে আমরা সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠছি। তো বন্ধুরা অনেকে এসে এখানে বসে আর কি, এখানে জায়গা গাছগুলো পুরো তেল তেল হয়ে গেছে, তো এখানে একটু বসে মজা নিচ্ছি। আর এদিকে জঙ্গল, আর উপরে স্কাইটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে উপরে স্কাইটা, চারিদিকে নারকেল গাছ, সুপারি গাছ, আর বড় বড় গাছ আছে এখানে। এই সাইডটা দেখো, এই সাইডটায় নারকেল গাছ, সুপারি গাছ, আর ছোটো ছোটো গাছ। আর আমি আর আমার বন্ধু বসে আছি এখানে, একটু রেস্ট নিচ্ছি। তো মোটামুটি আজকে প্রচণ্ড রোদ, সেই গরমের মধ্যে সার্ভাইভ করতে হচ্ছে, তো কতটা সময় সার্ভাইভ করতে পারি একদম মোটামুটি এখন তো পুরো কষ্ট হয়ে গেছে। আর আমাদের সন্ধ্যের সময় এখান থেকে আবার বোট ছাড়বে, তার আগে তো যেতে পারছি না, তো আমাদের সন্ধে অবধি সার্ভাইভ করতে হবে। তো তারপর আমরা অন্য আইল্যান্ডে, যে আইল্যান্ডে আমরা থাকি আর কি, পোর্ট বিলারে এখন থাকছি, সেই পোর্ট বিলারে আবার আমরা চলে যাব। তো আন্টি এখন জল নিয়ে আসছে, এখন জল খাবো, কারণ জল সবসময় খেতে হবে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, কারণ বাইরে এত রোদ এত ধূপ, জল না খেলে অবস্থা মোটামুটি খারাপ হয়ে যাবে।
तो दे आप कैसा लगा? वो अच्छा लगा जो पिलो कवर दिया? बढ़िया लगा, बढ़िया लगा। अच्छा बेटा, ठीक है आते हैं। ठीक है, पानी पी के सब। उधर में इतना नहीं है अभी, इधर ऊंचा नीचा ज़्यादा है ना तो प्रॉब्लम हो जाता है, सांस फूल जाता है। मैं पहली बार आया, नया टाइम आया इधर अभी। तो ठीक है आते हैं। ठीक है ठीक है, आते अच्छे से रहे। ठीक है, हाँ हाँ ठीक है ठीक है। अच्छा अच्छा, ठाकुमार কাছে আর কি দিলাম মাল, কিছু টাকা লাভ হয়েছে। তো বলছে যে আরো অন্য দিন আসো, অন্য দিন আসলে পরে আরো মাল নেবে, আজকে একটা। তো এখানে এখন দেখেছি আর বন্ধু এখানে বসে আছে। তো বন্ধু নিয়েছে অরিও বিস্কিট, আর আমি ডাইজেস্টিভ নিউট্রি চয়েস যে বিস্কিট, ওটা ভালো লাগে খেতে, তো ওটাই খাচ্ছি বসে বসে। এই যে সাইডটা দেখছো, এই সাইডে হচ্ছে এখন মেন রোডটা। তো এখানে এখন বসে একটু রেস্ট নিই, অনেকটা ঘুরেছি আজকে, মোটামুটি ভাড়ার টাকা ফাঁকা হয়েছে, কোনো কিছু টাকা লাভ হয়েছে আর কি। তো একটু ঘুরে টুরে, আর একটা আন্টি বলেছিল ফার্স্ট যে আন্টির বাড়িতে গেছে, সে আন্টি বলেছিল যে একটা মাল নেবে, তো সেখানে গিয়ে মাল দেখাবো, যদি তুমি নেয় তো ভালো, আর না নিলে ওখান থেকে আমরা আবার ফোর হুইলারের দিকে রিটার্ন করব। গাইস গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা? তো এখন আমরা আর কি এখান থেকে বেরাবো, ওখানে যাওয়ার সময় বসে ওয়েট করছিলাম। তো এখান থেকে এখন এদিকে যাব, গিয়ে আমরা রোডের দিকে যাব। প্রায় আমাদের টাইম হয়ে গেছে, অনেকটা পথ ঘুরেছি, আর শরীরে এতটা ও জোশ নেই। যতটা সম্ভব তোমাদের আমি রিয়েল ফুটেজ দেখানোর চেষ্টা করেছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট পার্ট খুব জলদিই আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর কমেন্ট করে জানান সত্যি ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতন বাই বাই, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।